আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজা ফরহাদ থেকে আমি আছি রিমা আপনাদের সঙ্গে বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে খুবই আনকমন এবং কি অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজকে আমি বাদামের হালিম রান্না করব। তো এই যে এখানে আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি, তা চিনে বাদামটা আমি শুকনো খোলায় ভেজে তো সেটা ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমার 1 কাপের মতো আছে, তো এখানে আমি আরও 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম। দিয়ে এটা এখন আধা ঘন্টার জন্য এটা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো এখন এটা আমি এক পাশে রেখে দিয়েছি, আর পাশের চুলাতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে বেরেস্তা করেও অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি মানে উঠিয়ে রেখেছি অর্ধেকটা, আর অর্ধেকটা রয়ে গেছে। তো তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, ব্রয়লার মুরগি দিয়ে। তো আমি যে পরিমাণ মাংস দিয়ে রান্না করব সেই পরিমাণ মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে, এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, নয়তো বা মাংস থেকে পানি উঠে যাবে। আর হাই হিটে রাখলে কিন্তু পানি উঠতে পারবে না, মাংসটা সুন্দর ভাজা হবে তেলের ভিতরে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং কি পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দেন। এতে করে আমি যখনই এরকম নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো এই যে আমি কোন হালিম মশলাটা নিয়েছি সেটা তো দেখালাম আপনাদের, আমি কিন্তু হালিম মিক্সড নেইনি, আমি হালিম মশলা নিয়েছি শুধু। তো এই মশলাটা আমি অর্ধেকটার বেশি পরিমাণ এখানে দিয়ে দিব, দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব কিছুক্ষণ। আর আপনারা তো সবাই জানেন রোজার বাবা তো কিটো ডায়েট করছে, তো তার জন্যই আসলে বাদামের হালিমটা রান্না করছি। সে তো ডাল খেতে পারবে না, তো সেই ক্ষেত্রে বাদাম তো খেতে পারে, তো বাদাম দিয়ে হালিমটা রান্না করছি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো এটা শুধু কিটো ডায়েট যারা করে তারা না, আপনারা যে কেউ খেতে পারেন। আর রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, খুবই মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না, এ রোজা থেকে খেলে অনেক ভালো লাগবে। তো কিছুক্ষণ মশলাটা আমি মাংসের সাথে ভেজে নিয়ে তারপর কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কষিয়ে নিব। এতে করে আমার মশলাটাও কষানো হয়ে যাবে আর আমার মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হবে না, জাস্ট লাস্টের দিকে যদি আপনাদের প্রয়োজন মনে হয় সামান্য পরিমাণ লবণ দিতে পারেন, প্রয়োজন মনে না হলে নাও দিতে পারেন। তাছাড়া কিন্তু আর কোনো কিছুই অ্যাড করতে হবে না, একদম ঝামেলাবিহীন। আর আমি জাস্ট ডালটা শুধু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর চুলায় চুলায় যে দিয়েছি সেখান মানে ততটুকু সময় থেকে একদম নামানো পর্যন্ত মাত্র আধা ঘন্টা লেগেছিলো আমার, বা আধা ঘন্টার বেশি লাগেনি আর কমও লাগেনি, আধা ঘন্টাই লেগেছিলো। তো ঝটপট অল্প সময়তেই কিন্তু রান্নাটাও করে ফেলা যায়, তো আপনারা করতে পারেন। তো এই যে এখন আমার মাংসটা কষানো হওয়ার পর এখানে আমি সেই বাদামটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। খুব বেশি পানি অ্যাড করতে হবে না, কারণ হলো কি বাদামটা তো আমাদের আগে থেকেই ভাজা, সেই ক্ষেত্রে রান্নাটা করা আর বাদামটা তো আর ডালের মতো সিদ্ধ হয়ে একদম ফুটতে হয় না, সেই ক্ষেত্রে তো অনেকক্ষণ ধরে একদম আমাদের রান্নাও করতে হবে না আর অনেক বেশি পানিরও প্রয়োজন পড়বে না। তো আপনারা বুঝে আপনাদের পরিমাণ মতো অল্প করেই পানি দিয়ে দিবেন। তো এটা জাস্ট কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে, তো তারপর আবার এটা বাগার দিতে হবে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তো এই যে আমার এটা কিন্তু এই যে ঘন হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন বাগারটা দিতে দিতে এটা কিন্তু একদম মানে পারফেক্ট যে হালিমের ঘনত্বটা সেটা কিন্তু চলে আসবে। আর এই যে পাশের চুলাতে আমি এখানে পেঁয়াজ আর রসুন একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি বেরেস্তার মতো করে বাগারে দেওয়ার জন্য, আর তেলটা একটু বেশি দিবেন এতে করে ভালো লাগবে খেতে। যদি উপরে তেলটা উঠে আসে সেই ক্ষেত্রে কিন্তু হালিমটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়েই করছি, ওই যে বললাম যে রোজার বাবার জন্য করছি, আর রোজার বাবা তো সয়াবিন তেলও খায় না, সেই জন্য আমি সরিষার তেল দিয়েই করছি। তো যেখানে আমি বাগারটা দিয়ে দিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি,
তো সেই জন্য খেতেও অনেকটাই ভালো লাগবে আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল তো এখন একটা বাটিতে আমি এটা মানে বেড়ে নিচ্ছি তারপর আমি উপর দিয়ে একটু শসা তারপর আদা কুচি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা তারপর লেবু এগুলো দিয়ে দিব তো এগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে আর এটা খাওয়ার সময় যদি আপনারা একটু বেশি পরিমাণ লেবুর রস দিয়ে খান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি মজাটা পাবেন তো আমি এখানে ডেকোরেশনের জন্য অল্প লেবু দিচ্ছি আর খাওয়ার সময় কিন্তু রোজার বাবা বেশি করে লেবু দিয়ে খেয়েছিল বলছিল যে অনেক ভালো লেগেছে তো এই যে এখানে আমি এখন কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর এগুলো দিলে কিন্তু হালিমের স্বাদটা অনেক বেড়ে যায় তো এই জন্য ভালো লাগে আপনারা ট্রাই করবেন এগুলো দিয়েই খাওয়ার জন্য তারপর আমি কাঁচা মরিচ কুচিও দিয়ে দিচ্ছি আপনারা ঝাল বেশি খেলে একটু বেশি পরিমাণ দিয়ে দিতে পারেন আর এখন আমি কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি হালিমে তো আদার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি আদাটাও দিয়ে দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম তারপর কিছুটা লেবু দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিব আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জানতে পারলে অনেক ভালো লাগবে আর যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা তো আপনারা অবশ্যই আমাকে সবসময় পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আবারও বলে নিচ্ছি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা একটা লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম